বিসমিল্লাহিরহমানুররহিম, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমাদের সকল আপুরা ভাইয়ারা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমাদের তাল গাছটা আসলে ছাটানো হইতেছে। তো আমাদের আশুলিয়াতে আর কি তাল গাছ পরিষ্কার করাকে বলে হচ্ছে তাল গাছ ছাটানো। তো আজকে হচ্ছে বেশ কিছুদিন ধরে আপনাদের ভাইয়া আর কি, আমাদের তো দুইটা তাল গাছ আপনারা জানেন আমাদের বাড়িতে, তো আপনাদের ভাইয়া আজকে বেশ কিছুদিন ধরে লোক খুঁজতেছিল তাল গাছ কাটানোর জন্য, কিন্তু পাইতেছিল না। তো অবশেষে এক আঙ্কেলকে পাওয়া গেছে। তো এই যে দেখেন, দুইটা তাল গাছ ছাড়তে 600 টাকা নিবে। তো 600 টাকা আর কি ওনাকে আর কি দিব। তো এই যে দেখেন, তো উনি চাইছিল হচ্ছে 1000 টাকা। তো আপনাদের ভাই আর কি দামাদামি করে 600 টাকা দুইটা তাল গাছ। আগে কিন্তু দুইটা তাল গাছ 300 টাকা হলেই ছাটানো যেত, এখন যেহেতু সব কিছুরই আসলে দাম বেশি, তো সেক্ষেত্রে কাজের মজুরিরও দাম বেশি। তো এই যে দেখেন, তাল গাছ দুটো ছাটাইতেছে। তো এই যে দেখেন, আঙ্কেলটা প্রথমে মই দিয়ে আর কি উপরে উঠছে অর্ধেকটা, তারপরে হচ্ছে যে দেখেন বাঁশ বেয়ে উঠতেছে। তো ওনারা ওনাদের কাজগুলো দেখেন কত সুন্দর করে করতেছে, একদম মানে সেফটি বজায় রেখে। কারণ উনি ওনাকে দড়ি দিয়ে তারপরে গাছের সাথে বেঁধে নিছে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। ওই যে দেখেন, আসলে আঙ্কেলের কাজটা দেখে আমার ভালো লাগতেছে যে আঙ্কেল আগে নিজের সেফটির কথাটা চিন্তা করছে, যেটা সব কাজের ক্ষেত্রেই এটা হওয়া উচিত যে আগে নিজের সেফটি তারপরে হচ্ছে কাজ। তো এই যে দেখেন, আঙ্কেলটা আগে নিজেকে সুন্দর করে গাছের সাথে আর কি বেঁধে নিছে, তারপরে হচ্ছে গাছটা ছাঁটাই করতেছে। তো এই যে দেখেন, এই যে দেখেন অনেকগুলো লাকড়ি হয়েছে। আপনাদের ভাইয়াও চলে আসছে দোকান থেকে, জিলানের জন্য চিপস নিয়ে আসছে। দেখেন আসলে দুইটা গাছ ছাটালে কিন্তু মোটামুটি অনেক খড়ি হবে। তো এগুলো আর কি প্রেমা আর কি সুন্দর করে আস্তে আস্তে এগুলো কেটে নিবে। তাই যে দেখেন, কেটে তারপরে শুকাতে হবে, কারণ অনেকগুলো ডাল কাঁচা আছে এখনও। দেখেন তো যখন আর কি এই গাছগুলো যখন ছাটানো হবে, তখন এই জায়গাটা অনেক রোদ হবে আরও আর কি একটু, মানে তখন ছায়াটা কমে যাবে, এখানে আরও সুন্দর রোদ পড়বে। তো যে দেখেন, তো এই গাছটা ছাটানোর পরে হচ্ছে এইটা ছাটাবে। দেখেন এটার মধ্যে আর কি বেশি শুকনো ইয়া, এটার মধ্যে ছিল কম। তো কিছুদিন পরে তো আসলে তালের আহারই হবে, তো এই জন্যই আর কি আপনাদের ভাইয়া আর কি ইমার্জেন্সি গাছগুলোকে ছাটাইতেছে, না হলে কিন্তু গাছ পরিষ্কার না করলে আহারই ধরবে না গাছের মধ্যে। আর আমাদের একটা হচ্ছে মাদি গাছ, এইটা হচ্ছে মাদি গাছ আর এটা হচ্ছে মর্দা গাছ। এই যে দেখেন কি সুন্দর বাতাস, আজকে অনেক বাতাস ছিল। এই যে দেখেন, দেখেন এই গাছটা ছোটানো হয়ে গেছে। ছোটানোর পরে দেখেন কত পরিষ্কার হয়ে গেছে আর কত রোদের আলো। দেখেন একদম চারিদিক আর কি অনেকটা আলোময় হয়ে গেছে। এই যে দেখেন কতগুলো খড়ি হয়েছে, এগুলো কিন্তু কেটে আমাদের অনেক দিন রান্না খড়ি হয়ে যাবে। এখন যেই সিলিন্ডারের যেই দাম বেড়ে গেছে বর্তমানে, এই যে দেখেন, এই যে দেখেন এই গাছে উঠতেছে। এই যে দেখেন অর্ধেকটা মই দিয়ে উঠে, তারপরে হচ্ছে বেঁধে, তারপরে আস্তে আস্তে উঠতেছে। তো এই গাছের মধ্যে শুকনো খড়িটাই বেশি। তাই যে দেখেন আঙ্কেলটা সুন্দর করে বেঁধে উঠতেছে। আচ্ছা যা যা হপ্পা যা হপ্পা, তোর ফালাই তো না যা। এই যে দেখেন জিলান তো অনেকক্ষণ ধরে এখানে আসতে চাইতেছে, তোর আব্বুর ওকে ধরে রাখছে। এখন আসছে নাকি আয় না, কিন্তু এই যে দেখেন একটা ডাল ফেলছে, এখন আরো ফেলবে আস্তে আস্তে। আবু জানা
এদিকে এদিকে যাও তোমার বুকে যাও এদিকে আনা এদিকে আনা এদিকে আনা এদিকে আনা যাও 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 অবশেষে আমাদের গাছ কাটা শেষ হয়ে গেছে এই যে গাছ কাটার পরে দুইটা গাছ দেখতে এরকম হইছে অনেকটা জায়গা খোলামেলা হয়ে গেছে এখন কিন্তু এই জায়গাটা প্রচুর রোদ হবে তো দেখেন তো এগুলো হচ্ছে প্রেমা ছোট ছোট করে কেটে তারপরে রোদে শুকিয়ে আমরা বেশ কিছুদিন রান্না করতে পারবো তো দেখেন যে দেখেন আজকের কিন্তু রোদের আলোটা খুব মানে ভালো লাগতেছে একদম চকচকে একটা দিন আমাদের ছোট নারিকেল গাছটা কাটতেছে তোমার জীবন আছে গাছেরও জীবন আছে তুমি জানো না গাছের জীবন আছে তো তুমি বড় হও গাছও তো বড় হয় তাহলে গাছের জীবন না থাকলে গাছ বড় হয় আগুন ধরে এটা নারিকেল গাছ তাল গাছ তো ওই দুইটা হ্যাঁ জিলান ধরে না হাই হাই তো এই যে দেখেন আজকের দিনটা হচ্ছে আমার জন্য অনেক কাজের দিন তো আজকে হচ্ছে এই জায়গাটা আর কি মানে একদম ঘরের মতন পাকা করব তো এই জন্য বালু ফেলাইতেছি তো এই যে দেখেন আমার ছেলে আমার জন্য একটা কেক বানাইছে কত সুন্দর বালির কেক তো এখন কেকটা কাটবে জিলান কাটো ওরে বাবা হ্যাপি বার্থডে টু ইউ জিলানি হ্যাপি বার্থডে টু ইউ তো এই যে দেখেন জিলান জিলান কেক কাটতেছে এটা ওরা কি আমার জন্য বানাইছে তো এই যে দেখেন তো আসলে বাধ্য হয়ে ওকে বালু ধরতে দিতে হইতেছে না হলে আমাকে একদমই কাজ করতে দিবে না তো এদিকে মিলান আর মিলন আর কি বালু তুলতেছে বল দিয়ে মানে মিলন আমাকে হেল্প করতেছে তো এটা একদম মানে সমান করে ফেলবো তারপরে হচ্ছে কালকে মিস্ত্রি দিয়ে আর কি পাকা করে ফেলবো কারণ সামনে তো বৃষ্টির দিন চলে আসছে তখন তো কাজ করা যাবে না যখন বৃষ্টির দিন চলে আসছে তখন খাট বৃষ্টি এসে পড়বে তখন তো ঢালাইয়ের কাজ করা হবে না এই যে দেখেন জিলানও কাজ করতেছে তাও মার্শাল্লাহ আজকে জিলান একটু চুপচাপই আছে না হলে একদমই করা যেত না কাজ তাই যে দেখেন কাজ করতেছি তো অবশ্যই কালকে দেখাবো একদম এই জায়গাটা সম্পূর্ণটা একদম ঘরের মতন পাকা করে ফেলবো এগুলো ধরে একদম সবগুলো পাকা করে ফেলবো একটু উঁচা করে কারণ কি হয় আগে তো রাস্তা ঢালাই দেওয়া হয় না আগে তো রাস্তা বানানো হয় নাই তো আগে তো এটা ঢালাই দেওয়া হয়েছে মানে রাস্তাটা এখন একটু উঁচা হয়ে গেছে ইট দিয়ে রাস্তাটা বানানোর পরে রাস্তাটা উঁচা হয়ে গেছে তো দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে পানিটা একদম ওই জায়গায় জমাট বেঁধে থাকে তো যার জন্য আমার একবারের কাজ এখন দুইবার করতে হইতেছে এখন আবার বালি ফেলে একটু উঁচু করে তারপরে হচ্ছে ঘরের সামনে দিতে হইতেছে তাই যে দেখেন তো এখানে আর কি বালু ফেলে তো উঁচু করব তারপর এখানে একটা বসার জন্য একটা স্পেস বানাবো যাতে আমরা সবাই বসে গল্প করতে পারি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কি কি কাজ করলাম কালকে আর কি মিস্ত্রি দিয়ে কাজ করব তাই যে দেখেন তো অবশ্যই সবাই দোয়া করবেন যাতে আপনাদের আপুর কাজটা যাতে সুন্দর হয়ে যায় আর কি আমার বাড়ির কাজটা যাতে সুন্দর করে ফেলতে পারি তো এই যে দেখেন জিলান অনেক কাজ করছে তো জিলান এখন কোল্ড ড্রিঙ্কস খাইতেছে তো এই যে দেখেন মামা খাইতেছে একটা ভাগিনা খাইতেছে একটা মানে ওরা তো মানে অনেক কাজের লোক কাজ করছে আজকে আসলে অনেক কাজ করছে ওরা
এই যে দেখেন এখান থেকে বালি নিয়ে চলে, এখানে তো একটা গর্ত ছিল, তো সেটা বালু দিয়ে ভরাট করেছিলাম, তো ওইখান থেকে বালু নিয়ে ওই জায়গাটা ইয়ে করতেছে। তাহলে দেখেন মিলন আমাকে অনেক হেল্প করতেছে, মিলন আর কি ভরে ভরে দিতেছে, আমি নিতেছি। তো জিলান অনেক কাজ করছে, এই যে দেখেন জিলান মানে কাজ করে একদম হরান হয়ে গেছে। ওর জিলান দেখেন একটা রাস্তা বানাইছে, তোমার আন্টিদের বলো আমি অনেক কাজ করছি, আন্টি বলো। এই যে দেখেন জিলান কোল্ড ড্রিঙ্কস খাইতেছে, জিলান কোল্ড ড্রিঙ্কস। এই যে দেখেন আজকে ভালোই হয়েছে, রোদও আছে আবার একটু বাতাসও আছে, যার জন্য কাজ করতে অনেক সুবিধা হইতেছে। এই যে দেখেন, তো যে দেখেন এই কাজগুলো যখন সম্পূর্ণ হবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত সোহানা জান্নাত ব্লগের সঙ্গেই থাকুন।